ফুটবল খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক প্রতিভাবান ফুটবলারের। ঘটনাটি ঘটেছে নদিয়া কৃষ্ণনগরে। মৃত ফুটবলার দেবজ্যোতি ঘোষ। ফুটবল খেলতে খেলতে মৃত্যু হলো এক নামি ফুটবলারের। নদিয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মৃত ফুটবলারের নাম দেবজ্যোতি ঘোষ। বছর ২৬ এই যুবকের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের চৌরাস্তা স্কুল রোডে। ছোট থেকেই ফুটবলের প্রতি আগ্রহ ছিল তার। ফুটবলের প্রতি ভালোবাসা থাকায় তাকে কলকাতায় পৌঁছে দিয়েছিল। জানা গেছে কয়েকদিন আগেই ইস্টবেঙ্গলের দ্বিতীয় দলে খেলার জন্য চুক্তি করেছিলেন তিনি। এলাকাতেও প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন ওই যুবক। কলকাতাতে ইস্টার্ন রেলের হয়ে খেলতেন তিনি। কৃষ্ণনগরে নিজের ক্লাবের হয়ে একটা টুর্নামেন্ট খেলার জন্য এদিন বাড়ি এসেছিলেন। গতকাল ছিল ধুবুলিয়া পাড়ায় ওই ফুটবল টুর্নামেন্ট। সেখানে নবদ্বীপের একটি টিমের বিপক্ষে সেমিফাইনাল খেলছিলেন ধ্রুবজ্যোতি। ফুটবল খেলতে খেলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা করার পর ধুবুলিয়া হাসপাতালে তাকে নিয়ে যায়। চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। শক্তিনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকের ছায়া নেমে আসে ফুটবল মাঠে। কৃষ্ণনগর ক্লাবের ফুটবল কোচ পার্থ বিশ্বাস বলেন, ছোট থেকে ধ্রুবজ্যোতির ফুটবলের প্রতি খুব শ্রদ্ধা ছিল। কিভাবে ওর বাড়ির লোককে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না। ছেলেটা দীর্ঘদিন ছোট থেকে আমাদের ক্যাম্পে মানুষ। ছেলেটা খুবই ভদ্র ছেলে, কোনো নেশা ভাঙ করে না। বাড়ির দুই ছেলে বট গাছের মতো পরিবারটাকে দাঁড় করাচ্ছিল। কলকাতাতে খেলছিল, এবছর কলকাতা লিগে রানার্স আপ টিমে প্রতিটা টিমে খেলেছে। বরানগর অ্যাডামসে প্র্যাকটিস করতো, ইস্টবেঙ্গল ক্লাবে ওর ট্রায়াল ছিল, এও গেছিল। আমাদের ক্লাবের খেলা বলে ও কালকে কলকাতা থেকে চলে এসেছে। এখানে কোন ক্লাবে? কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের। আজকে কোথায় খেলতে গিয়ে? আজকে খেলা ছিল বেলপুকুর মাঠে, দুবুলিয়া বেলপুকুর। সেখানে খেলতে গিয়ে খেলছিল, খেলা শেষ হওয়ার 5-7 মিনিট আগে অসুস্থ হয়ে পড়ে। ওখানে কোচ ছিল, মেডিকেল যে টিমটা ছিল তারাও দেখেছে, ওকে বসিয়েছে, জল টল খাইয়েছে, ওকে নিয়ে আসা হয়েছে একটু ধুবুলিয়া হসপিটালে। ধুবুলিয়া হসপিটাল দেখে বলেছে যে কৃষ্ণনগরে আসতে হবে। কৃষ্ণনগরে আনার সময় অ্যাম্বুলেন্সে নিয়ে এসছে, নামার সময় বমি করেছে, তারপরে ডাক্তার দেখে বলছে এক্সপায়ার করে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া।